বঙ্গবন্ধুর আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেটা আমরা মনে করছি সর্বকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে সংঘটিত হয়েছে। ওখানে প্রায় 5 থেকে 5,500 দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো আমরা এখানে ঢুকবো, এখনো আগুন জ্বলছে, আগুন নিভে গেলে অবশিষ্ট আমরা কিছুই পাবো না, শুধু ছাই সেখানে হয়তো আমরা দেখবো। তো আমাদের এই মুহূর্তে যে ক্ষতির পরিমাণ আনুমানিক সেটা হচ্ছে প্রায় 1,500 কোটি টাকার উপরে। হ্যাঁ, এটা আনুমানিক হিসাব। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, যদি এই মুহূর্তে এখানে থোক বরাদ্দ দেওয়া না যায় তাহলে এই ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের উনি অভিভাবক, তো আমাদের ওনার কাছে আকুল আবেদন আমাদের যাতে একটি থোক বরাদ্দ দেওয়া হয়। আর পাশাপাশি ওখানকার যে ব্যবসায়ীরা, ওদের সাথে আমার কথা হয়েছে, আমি নিজে সেখানে গিয়েছি, তাদের একটি হাজারি সেটা হচ্ছে তারা যাতে যে দোকানে বসে দোকান ব্যবসা পরিচালনা করতো সেই দোকানটা যাতে ফিরে পায়। একজন ব্যবসায়ী সব কিছু শেষ হয়ে গেছে, তারপরে সেই দোকানটা উনি ফিরে পাবে এই আশঙ্কাটা কেন তার মধ্যে বিরাজ করছে, এইটার যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা যদি তদন্ত করে দেখতেন যে আসলে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন তাদের মধ্যে এই সংশয় বিরাজ করছে, এটা কিন্তু আমাদের কাছে আজকে সবচেয়ে ভয়াবহ লেগেছে। এটা যে কেন একজন ব্যবসায়ী বলবে যে আমি আমার দোকানটা ফিরে যেতে পাই এই ব্যবস্থা করেন, বারবার বলছেন জেনারেল ভাই আমি যাতে আমার দোকানটা ফিরে পাই এই ব্যবস্থা আপনারা দেখেন।